এই বৃষ্টির দিনে লাঞ্চে যদি হয় এক প্লেট গরম গরম খিচুড়ি আর সাথে নানান রকম ভর্তা, তো আজকে আমি খিচুড়ি রান্না করব আর সঙ্গে নানান রকমের ভর্তা করব। তো ওয়েলকাম টু ড্রিমা ওয়াইটি ব্লগ চ্যানেল। তো আজকে আমি খিচুড়ি রান্নার রেসিপি দেখাবো আপনাদের জন্য নিয়ে এলাম, তো আপনারা দেখ প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। এখন কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করে দেই। এখন সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব, আর মশলাটা যদি ভালো করে না কষাই তাহলে মশলার একটা গন্ধ আসে, তো এ কারণে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তো মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। যারা আমার ভিডিওটা দেখেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক দিবেন। তো আমি এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।